দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। এইবার হামাসের 50 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। এরপর জানিয়ে দেব লোহিত সাগরে মার্কিন ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা। জানিয়ে দেব ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্ক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর জানাবো ভারতে হিন্দু মুসলিম বিরোধে ইসরায়েল বিজেপি সম্পর্কের প্রভাব। এদিকে মার্সে প্রায় 900 গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া, বললেন জেলনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আর ভিউয়ার্স, ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীন করতে হুথি এবং হামাসের যোদ্ধারা শুরু থেকেই ঘোষণা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। সেই হামলার অংশ হিসাবে এবার লোহিত সাগরে মার্কিন ট্যাঙ্কারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে, যে কারণে ধ্বংসের মুখে রয়েছে পশ্চিমা শক্তি এবং দখলদার ইহুদিবাদী ইসরায়েল। এতে আপনি কি আনন্দিত? তাহলে এই ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টস করে লিখে জানান। হামাসের 50 যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সিফা হাসপাতালে ইসরায়েলি সেনাদের অভিযানে হামাসের 50 জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। মঙ্গলবার এমন দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF। সোমবার সকালে সেখানে হামলা শুরু করেছিল তারা। এই অভিযান এখনও চলছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এখবর জানিয়েছে। IDF বলেছে অভিযানে এ পর্যন্ত প্রায় 180 জন সন্দেহভাজন কে আটক করা হয়েছে। তবে সোমবার 200 জন সন্দেহভাজনকে আটক করার কথা জানিয়েছিল তারা। আটককৃতদের মধ্য থেকে কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে মধ্য গাজায় সোমবার বেশ কয়েকজন হামাস সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরায়েলের সেনারা। IDF বলছে একটি ঘটনায় সেনারা এক বন্দুকধারীকে তাদের দিকে গুলি ছুড়তে দেখে, তখনই ওই বন্দুকধারীর দিকে ইসরায়েল সেনারা পাল্টা গুলি ছুড়লে সে নিহত হয়। গাজা উপত্যকায় সাম্প্রতিক কয়েকটি হামলার ফুটেজও প্রকাশ করেছে IDF। লোহিত সাগরে মার্কিন ট্যাঙ্কারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা। লোহিত সাগরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস LPG বহনকারী যুক্তরাষ্ট্রের একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। একই সঙ্গে ইসরায়েলের ইলাত অঞ্চলকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর মুখপাত্র ইয়াহিয়া সারি এসব তথ্য জানিয়েছে। হুথির গোষ্ঠীর মুখপাত্র বলেন, নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে মাদো নামের একটি ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। একই দিনে ইসরায়েলের দক্ষিণের ইলাদ অঞ্চলেরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। সামুদ্রিক যান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ ও অবস্থান শনাক্তকারী সংস্থাগুলো বলেছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী মাদো নামের ওই ট্যাঙ্কারটি সৌদি আরব থেকে সিঙ্গাপুরের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয়েছে। তবে ট্যাঙ্কারটি মার্কিন যুক্তরাষ্ট্রের বলে দাবি করেছে হুথিরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে গত বছরের নভেম্বরের মাঝামাঝি থেকে এডেন উপসাগরে চলাচলকৃত বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেই এই হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা। তবে ডিসেম্বর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ বাহিনী হুথিদের লক্ষ্য করে বিমান অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের পাশাপাশি এই দুই দেশের সঙ্গে সম্পর্কিত বাণিজ্যিক জাহাজগুলোতেও হামলা শুরু করে হুথিরা। ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্কতা দিলেন জো বাইডেন। মানুষে গিজগিজ করা রাফায় স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এরকম কোন স্থল অভিযান চালালে ওই ভূখণ্ডে মানবিক সংকট আরও গভীর হবে। সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ফিলিস্তিনের যোদ্ধা গোষ্ঠী হামাসকে পরাজিত করার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিশীল জো বাইডেন। এ বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন, বলেছেন রাফায় বড় অভিযান হবে একটি বড় ভুল পদক্ষেপ, এর ফলে বহু নিরাপরাধ মানুষ মারা যাবে, মানবিক সংকট আরো ভয়াবহ হয়ে উঠবে, গাজায় নৈরাজ্যকর পরিস্থিতির আরো অবনতি ঘটবে, এর ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েল আরো নিঃসঙ্গ হয়ে পড়বে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, 7 অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েল সেনাবাহিনী কমপক্ষে 31,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। জ্যাক
সুলিভানের মতে ফোন কলে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন বাইডেন। এতে তিনি নেতানিয়াহুকে একটি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের টিম ওয়াশিংটন ডিসিতে পাঠাতে বলেন। তাদের কাছ থেকে রাফা অভিযানের বিষয়েও কোনো উদ্বেগ থাকলে তা শুনতে চান বাইডেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেরালা স্টোরি নামের ছায়াছবি প্রচারের অনুমতি দেয়ায় দেশটিতে উগ্রবাদী নানা বার্তা প্রচারিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের মতো একটি দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মধ্যে বিভাজন দীর্ঘমেয়াদে এদেশের জাতীয় পরিচয়কে দুর্বল করছে। ভারত বর্তমানে বিশ্বের অন্যতম উদীয়মান অর্থনৈতিক শক্তি, কিন্তু দেশটির রাজনীতি দুর্বল হয়ে পড়লে অর্থনীতিও দুর্বল হয়ে পড়বে। এ ধরনের পরিস্থিতি সেই সব দেশের স্বার্থ রক্ষা করবে যারা ভারতীয় সমাজকে শাসনে রাখতে চায়, বিশেষ করে যে দেশগুলো অতীতে ঔপনিবেশিক শাসনের মাধ্যমে ভারতের কাছ থেকে বিপুল ফায়দা লুটেছে। ভারত ও বিজেপির উচিত এ বিষয়ে উপলব্ধি করা এবং দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারা ধ্বংসের অনুমতি না দেয়া। উল্লেখ্য, কেরালা স্টোরি নামক কল্পকাহিনীতে দেখানো হয়েছে যে হিন্দু নারীদেরকে মুসলমান বানানো হয়েছে দায়েশ বা আইএস কর্মীর মাধ্যমে এবং তারা উগ্রবাদী হয়েছে। এভাবে ছায়াছবিতে ভারতের মুসলমানদের সম্মান বা ইমেজ ধ্বংস করা হয়েছে এবং দায়েশ বা আইএস তথা ইসলামী রাষ্ট্র নামক একটি লেবেল ব্যবহার করে ইসলামকে সহিংসতায় ভরপুর একটি অমানবিক ধর্ম হিসেবে তুলে ধরা হয়েছে। এ ধরনের আরেকটি ছায়াছবি হল দ্য কাশ্মীর ফাইলস। এছাড়াও গোধরা নামক ছায়াছবিও এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। এতে 2002 সালে একটি ট্রেনে অগ্নি সংযোগের ঘটনা তুলে ধরা হয়েছে। ওই ঘটনায় 59 জন হিন্দু যাত্রী প্রাণ হারায়। আর এই ঘটনার অজুহাত দেখেই গুজরাটে মুসলিম বিরোধী ব্যাপক দাঙ্গা ও হত্যাযজ্ঞ ঘটেছিল। বিজেপির কোন কোন শীর্ষ পর্যায়ে নেতার সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলের দহরম মহরম অনেক বেড়েছে। ভারতের তৎপর মার্কিন ও ফরাসি সূত্র বলছে, একটি অভারতীয় অমুসলিম শক্তি সেখানকার হিন্দু ও মুসলমানদের মধ্যে দূরত্ব বাড়ানোর কাজ করছে, আর এই বিষয়টি ভারতের নানা সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহ অবস্থানের ইমেজকে ধ্বংস করছে। ফলে খুব কম খরচে ইসরায়েলের তুলনায় মুসলমানদের শক্তি কমে যাচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় firsttoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। মার্চে প্রায় 900 গাইডেড বোমা হামলা চালিয়েছে রাশিয়া, স্বীকার করলেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চলতি মাসে মার্চে রাশিয়া তার দেশে প্রায় 900 গাইডেড বোমা হামলা চালিয়েছে। জেলেনস্কি আরও বলেন, চলতি মাসে ইউক্রেনে হামলায় রাশিয়া 130টি ক্ষেপণাস্ত্র, 320টির বেশি শাহেদ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন দেখিয়েছে যে তারা রাশিয়ার সন্ত্রাসী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে ভূপাতিত করার পাশাপাশি রাশিয়ার সামরিক বিমান ধ্বংস করতে সক্ষম। এই পদক্ষেপগুলো হাজার হাজার জীবন বাঁচায় এবং ইউক্রেনের অর্থনীতিকে কাজ করার অনুমতি দেয়।